সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সম্মানিত দর্শক, আমি আব্দুল করিম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, আর একটা রিপোর্ট দেখানোর জন্য আপনাদেরকে। মূলত আমরা যখন শুরু করেছিলাম কাজ ঔষধ ছাড়ে সুগার নির্মূল, তখন মানুষ অনেক হতবাক হয়েছিল, এটা কি করে হয়। তারপরে আলহামদুলিল্লাহ এই 1 বছরের মধ্যে প্রচুর রুগী আমাদের কাছ থেকে ভালো হয়েছে, তার রেজাল্ট আপনারা নিজেরাই দেখেছেন, সমস্ত ভিডিওগুলো আমাদের ইউটিউবে আছে, সেগুলো আপনারা দেখেছেন। এবং আমরা যে এখন নতুন ভাবে কিছুদিন থেকে আমরা শুরু করেছি, সেটা হচ্ছে কি, কিডনি ফেলিয়ার রোগী, যাদের কিডনি ফেল, ডাক্তার বলে দিয়েছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, ডায়ালিসিস করতে হবে, এই ধরনের রোগীগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে চিকিৎসা করার পরে তাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার কথা তারা ভুলে যাচ্ছে, অর্থাৎ এখানে আসলে কিডনি আর ট্রান্সপ্ল্যান্ট করতে হচ্ছে না, ডায়ালিসিস তারা তাদের আর করার প্রয়োজন পড়ছে না। তো এরকম একটি আজকের বিশেষ করে রিপোর্ট আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকে ভিডিওতে আসা। তো বিশেষ করে আজকের যে রিপোর্টটা দেখাবো সেটা হচ্ছে যে, এই রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের একজন পেশেন্ট আপনার কলকাতা থেকে এসেছিলেন, কলকাতা থেকে এসেছেন, ওনার নাম হচ্ছে খাবির আলী শেখ, যেটা লেখা আছে খাবির আলী শেখ, বয়স হচ্ছে 38 বছর। উনি এটা রিপোর্ট আমাদের কাছে চিকিৎসা করার আগে কয়েকদিন আগে রিপোর্ট করেছিলেন, 21/3/2023, 21/3/2023 এই রিপোর্টটা ওনারা কিন্তু করেছিলেন। দেখা যাচ্ছে কিনা দেখেন তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে, তারপরে সেখানে তার সিরাম ইউরিয়া, ইউরিয়া তার কত ছিল, 112, এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন 112 তার ইউরিয়া ছিল, আমি দাগ দিয়ে দিয়েছি কলমের। তারপরে হচ্ছে আপনার তার ক্রিয়েটিনিন তার কত ছিল, 5.6, এই যে দেখেন 5.6 তার ক্রিয়েটিনিন ছিল। খুব সুন্দর করে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে তার আগেকার রিপোর্ট, মানে আমাদের কাছে চিকিৎসা করার আগের এটা হচ্ছে রিপোর্ট, এবং আমাদের কাছে চিকিৎসা করানোর পরে আজকে তার পরে যে রিপোর্ট করা হয়েছে সেটা হচ্ছে কত তারিখের দ্বিতীয় রিপোর্টটা দেখেন, আমাদের কাছে চিকিৎসা করার পরে 12/4/2023, এটা কত ছিল, 21/3/2023, আর এটা হচ্ছে 12/4/2023, মানে 20 দিন প্লাস, আমাদের কাছে 20 দিন প্লাস চিকিৎসা করার পরে তিনি আবার টেস্টটা করেন। সেইখানে টেস্টে কি রেজাল্ট এসেছে আপনারা একটু দেখেন, আমি বলে দিচ্ছি। দেখেন তার যেটা ইউরিয়া যেটা ছিল 112, 112 থেকে এসেছে 93.7, যেখানে 112 ছিল সেখানে 93.7, যার ইউরিয়া মানে আরো বাড়তে যাচ্ছিল। শুধু তাই নয়, এখানে ক্রিয়েটিনিন যেটা এসেছে 3.52, আর এখানে কত ছিল, 5.6, এখানে 5.6 ছিল, আর এখানে এসছে ক্রিয়েটিনিন কত, 3.52। দেখেন, অথচ এই রুগীটা কয়েকবার ডায়ালিসিস নিয়েছে, মানে নেওয়ার রুগী না, ডাক্তার বলেছিল যে নিতে হবে এরকম ব্যাপার না, এই রুগীটা অলরেডি কয়েকবার ডায়ালিসিস নেওয়া অলরেডি হয়ে গেছে, এখন আমাদের কাছে কলকাতা থেকে চিকিৎসা করাতে এসছে। কেন কলকাতা থেকে চিকিৎসা করাতে এসছে, সে কলকাতা যাচ্ছে, যেখানে যাচ্ছে তার একটাই কি হচ্ছে, ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিস কত, যারা জানে ডায়ালিসিস সম্পর্কে, যে কত এটা সমস্যাজনক একটা মানে চিকিৎসা পদ্ধতি আর কি। তার যে কিডনির কাজ যেটা করাবে সে মেশিন দিয়ে করানো হবে, তার রক্তকে ফিল্টার করানো হবে আর কি। তো অলরেডি সেই কাজটা তার কয়েকবার করা হয়েছে, এবং তার যাতে ডায়ালিসিস না লাগে তার জন্য এখানে এসছে, ডায়ালিসিস থেকে বাঁচার জন্য। তারপরে আমরা বলেছি যে আপনার সাধারণভাবে আমাদের কাছে কোনো রুগী আসলে তার যারা ডায়ালিসিসের রুগী, মানে ডায়ালিসিস অলরেডি চলছে যাদের, হয়তো তারা সপ্তাহে 2 দিন নিচ্ছে, কেউ হয়তো 3 দিন নিচ্ছে, এরকম যারা হয়তো নিচ্ছে, আমাদের কাছে চিকিৎসা করালে হঠাৎ করে ডায়ালিসিস বন্ধ হয়ে যাবে এমনটি ব্যাপার নয়, তার ধীরে ধীরে ডায়ালিসিসটা কমতে কমতে এক সময় বন্ধ হয়ে যাবে ডায়ালিসিস ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ ওনার ডায়ালিসিস পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, ডায়ালিসিস উনি আর করছেন না, এবং আমাদের যে পদ্ধতি, আমাদের সিস্টেম, আমাদের যে খাবার দাবার, আমরা যে সব গুলো তাদেরকে দিয়েছি, তার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনারা নিজেই রেজাল্ট দেখতে পেলেন, যে আগে ছিল আপনার যেখানে 5/6, সেখানে এখন ক্রিয়েটিনিন চলে এসেছে 3.52, অর্থাৎ 4-এর কম। তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট। তো বিশেষ করে আপনারা হয়তো অনেকেই ভাবতেই পারছিলেন না, বা অনেকেই হয়তো আশ্চর্য, কি করে ডায়ালিসিস করা রোগী, কিভাবে ডায়ালিসিস বন্ধ করা যায়, এটা কি সম্ভব। তো আলহামদুলিল্লাহ এটা সম্ভব হয়েছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের মাধ্যমে এই সেবাগুলো করিয়ে নিচ্ছেন। তো বিশেষ করে এই যে কিডনির পেশেন্ট, কিডনি একটা জটিল, কিডনির সমস্যা একটা জটিল সমস্যা, কিডনির সমস্যায় যারা পড়ে যান
সাধারণত তাদের অবস্থা এত আস্তে আস্তে খারাপ হতে 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 তাদেরকে মৃত্যুর মুখে পতিত হতে হয়, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হয়, ডায়ালিসিস করতে হয়। তো এই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ অনেকেই আজকে কিডনির পেশেন্ট আছে। বিশেষ করে আপনাদের উচিত হবে ভিডিওটি বেশি বেশি করে মানুষের কাছে শেয়ার করা, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। যে আপনার এর আগে আমাদের একটা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা রোগী, অর্থাৎ যার জন্য ডাক্তার বলে দিয়েছিল কিডনি চেঞ্জ করতে হবে, আলহামদুলিল্লাহ সেই রোগী আমাদের কাছে সুস্থ আছে, যারা তাদের সরাসরি তাদেরকে ভিডিওতে নিয়ে এসেছিলাম, আপনারা শুনেছেন। আর এই রোগীটাকে এখন যেহেতু কলকাতায় আছেন, যার কারণে ওনার সঙ্গে হয়তো ভিডিও করতে পারছেন, ইনশাল্লাহ নেক্সটে যখন আবার হয়তো সুযোগ হবে তখন তাকে নিয়ে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ। তো ওনার যেটা রিপোর্ট আপনারা দেখতে পেলেন, যে ক্রিয়েটিনাইনও কমে গেছে, ইউরিয়াও কমে গেছে, তার যে ডায়ালিসিস চলছিল সেই ডায়ালিসিসটা আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। তাহলে কি হচ্ছে যে আমাদের কাছে চিকিৎসা করালে স্টপ ডায়ালিসিস, স্টপ কিডনি চেঞ্জ করার যে বিষয়গুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু স্টপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো বিশেষ করে অনেকের অনেক সময় লাগতে পারে, কারো তাড়াতাড়ি হতে পারে, কারো সময় লাগতে পারে, অনেক কিছু বিষয় থাকতে পারে। তো আপনাদেরকে আজকের এই যে ভিডিওটি, তো বিশেষ করে আপনাদেরকে আমরা বলবো যে যদি আপনারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি, 9732624907। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা আসবেন, অথবা আপনারা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা বুক করতে পারেন। আমাদের ওয়েবসাইট www.mdabdulkarim.com, সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন এবং আমাদের বিভিন্ন তথ্যগুলো সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং আমাদের যারা রোগী আছে তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত শেফা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।